আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু লামিয়াস ব্লগ। আমি লামিয়া বলছি, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো লাস্ট ব্লগে আমি যেরকম করে বলেছিলাম যে আজকে ব্লগে আপনাদেরকে আমি দেখাবো ঝাল পিঠা আমি করেছিলাম আমার শাশুড়ির জন্য, আমার হাজবেন্ডের জন্য, মানে আমি করেছি কিন্তু সবাইকে আস করেছে, সবাই এক চামচ করে খেয়েছে। অ্যান্ড ওটাই আজকে ব্লগে দেখাবো। এবং আমার ননাসের বাসার ছাদে আমরা কীভাবে মানে সবাই খেলা করছিলো, ক্রিকেট র্যাকেট সেগুলো আর কি। তো আমরা বাসায় আসতে কিছুক্ষণ হলো, এসে হলো ছাদে চলে গিয়েছি, কারণ শীতের দিন মনে হয় যে দিনটা অনেক ছোট হয়ে যায়, তাড়াতাড়ি মাগরিবের আজান দিয়ে দেয়। তো এসে হলো ছাদে চলে গেলাম এবং ছাদে হলো সবাই মানে বাচ্চারা সবাই খেলা করছিলো। তো ভাইয়া, তারপর হলো আপনাদের ভাইয়া, আমার হলো ননাসের ছেলে, আমার এক দেবর, তারপরে আর দুই তিনটা ছোটো পিচি ছেলে, ওরা সবাই হলো ক্রিকেট খেলছে, র্যাকেট খেলছিলো, আর আমি হলো ক্যাপচার করছিলাম। তো এখানে সকালবেলা ছাদে গাছে পানি দেওয়ার কারণে ছাদটা ভিজা হয়ে গিয়েছিল, মানে পানি ছিল, তো এটার জন্য ওরা দৌড়াদৌড়ি কম করতে পারছিলো এবং এটা নিয়ে অনেক হাসাহাসি হয়েছিল, কারণ গতকালকে যখন ওরা ছাদে উঠেছিল তখন আমি উঠিনি। তো এখানে দুইবার নাকি স্লিপ খেয়ে পড়ে গিয়েছিলো। তো তো আমার মেয়ে আসছে এবং আমি বলছি আস্তে আস্তে আসো, না হলে কিন্তু তুমিও স্লিপ খেয়ে পড়ে যাবে। তো আর একটা কথা যে আপুদের ছাদটা এত বড়, এত সুন্দর, চারপাশে গাছ লাগানো, মনে হয় যে একটা অপরূপ পরিবেশ, মানে কি বলবো, ঢাকা শহরে এরকম সবুজ গাছ খুব কমই দেখা যায়, যদিও বোঝা যাচ্ছে না, কিন্তু আমি যখন সামনের দিকে যাব, এটা যতগুলো বাউন্ডারি দেখছেন মানে চারিদিক থেকে হলো গাছ, আঙ্কেল আন্টি, তারপর ভাইয়া, আপুরা সবাই হলো গাছ মানে পছন্দ করে। তো বিশেষ করে আঙ্কেল আন্টি অনেক বেশি পছন্দ করে, এই যে দেখেন শরীফা ফল গাছ, তো এখানে হলো এই গাছটা অনেক মিষ্টি হয় এই ফলটা। তো আমরা যখন গিয়েছি তখন অলমোস্ট পেকে গিয়েছিলো, পুরো ফুললে পাকেনি, কিন্তু গাছের ফল গাছই সুন্দর লাগে। তো আমি ক্যাপচার করে নিলাম, অনেক ফল হয়েছে এই এক ছোট্ট একটা গাছে, এটা অনেক সুন্দর, আর মনে হলো যে ক্যাপচার করে নিই আপনাদের জন্য। অ্যান্ড তারপরে হলো আম গাছ আছে, তারপরে হলো বড়ই গাছ, পেঁপে গাছ আছে, পেঁপে গাছে পেঁপে ধরেছে, মেহেদি পাতা গাছ, আর ওই যে লাস্ট টাইম আমি আজকেও দেখাবো রান্নার রুমে দেখবেন যে কলার ছড়ি ছিল, তো এখানে ওই কলার ছড়িটাও হলো আঙ্কেলের আরেকটা বাড়ি আছে, ওইখানে হলো ওইখানে গাছ আছে, গাছে ওইখানে মানে কলা হয়, পেঁপে হয়, এগুলো সবগুলোই হলো অর্গানিক, মানে নিজস্ব বাগানের একটা মানে ফল ওনারা খেতে পারে। তো আয়াতের জন্য আঙ্কেল ওটা আর কি বলে দিয়েছিলো, আয়াত মানে আমার ননাসের ছোটো ছেলে। আর এই তো কী সুন্দর করে হলো মানে একটা গাছকে পানি ভরে বোতলটাকে দিয়ে আর কি শক্ত করে বেঁধে রেখেছে যাতে এটা নড়চড় না হয় বাতাসে। আর এই তো পুঁইশাক গাছ, এটা নাকি আরও বড় ছিল, মানে এখন তো শীত এটার জন্য খুব কমে গেছে। তো একটা বাগান মানে একটা ছাদে এত সুন্দর বাগান আসলে অনেক সুন্দর, মানে উইন্টার সিজনেও অনেক সুন্দর লাগছিলো ছাদটা, আর এমনিতে তো সামার সিজনের কথাই নাই। আর অনেক মজার একটা ইনসিডেন্ট হয়েছিল ছাদে যখন ওরা খেলা করছিলো, একবার ক্রিকেট খেলে একবার র্যাকেট খেলে, তো এই ক্রিকেটটা খেলার সময় একবার আমার দিকে ছুঁড়ে আসছিলো, এখন বলটা তো আমি বলছিলাম যে আমাকে আবার মেরে দিও না, আবার সেকেন্ডবার যখন বল ছুঁড়ে মেরেছে তখন হলো ওইখানে যে গাছের পাতা ডালপালাগুলো রাখা আছে পিছনে ওইখানে কি ঢুকে গিয়েছিলো, তো ওরা কেউ খুঁজে পাচ্ছিলো না। তারপর আমি যে বললাম যে আমি না থাকলে তোমরা পাবো না, দাঁড়ো আমি খুঁজে দেব, তো কিভাবে যেন আমার কথাটা হয়েছে এখন মানে হারিয়ে গিয়েছিলো, তো কিভাবে যেন আমি আমার কথাটা লেগে গিয়েছে এবং সত্যিই আমি এটা খুঁজে দিয়েছিলাম বলটা। এটা হলো সাহিল অথবা হলো রোহান, তারপর উপবাহে ওরা আর কি ব্লগটা দেখলে বলতে পারবে যে আসলেই মানে আমি কিভাবে খুঁজে দিলাম, অনেক হাস্যকর একটা জিনিস। আমি জাস্ট এভাবে বলেছিলাম আন্দাজে যে আমি খুঁজে দিব তোমরা পাবা না, অনেক খোঁজাখুঁজি করছিলো।
এত আস্তে করে একটা বল আসছে আর কিভাবে চোখের পলকে চলে গেল। তো এই তো আমরা ছাদে আছি, এবং ঢাকা শহরে যে এরকম মানে ভালো লাগে, যদি ছাদের মধ্যে এরকম গাছ টাছ থাকে তাহলে একটা গ্রাম্য পরিবেশের মতো লাগে এবং খুবই ভালো লাগে আমার কাছে। আর আমি তো গাছ প্রেমী, আমার ছোট ব্যালকনি আছে এখন, যদিও আমার বিড়ালদের জন্য, বেবিদের জন্য, ওদের জন্য আমি গাছগুলো ওরকম করে রাখতে পারি না, ওরা হলো টপে যেয়ে বসে, মনে হয় কি যে ওইটাই হলো ওদের ই। আর এখন তো উইন্টার, এটার জন্য আর কি ছাদ ছাড়াম ছোটো আর কি ব্যালকনিতে ওরকম করে গাছ সুন্দর করে মানে বাড়ে না, তো ব্যালকনিতে আমি গাছ লাগিয়েছিলাম। তো আমি গাছ অনেক পছন্দ করি, আমার আম্মুর বাসার ছাদেও অনেক গাছ, লেবু গাছ, পেয়ারা গাছ, মেহেদি গাছ, অনেক আপেল গাছ বনেছিলো। তো আমরা এখন নিচে চলে যাবো, নিচে যেয়ে হলো লাঞ্চ করব। এটা অলমোস্ট হলো মাগরিবের টাইম হয়ে গিয়েছিলো, আমরা উল্টাপাল্টা হয়ে গেছিলো সব টাইমিংটা। তো লাঞ্চে আমরা হলো মাছ খেয়েছি, মাছের নামটা আমি আসলে ভুলে গিয়েছি, কিন্তু অনেক মজার মাছ, ডাল, মুরগির মাংস, টাকি মাছের ভর্তা। তো ভর্তাটা অনেক বেশি ইয়াম ছিল, তা আমি আমার শাশুড়ির সাথেই খেতে বসছি, আর হলো আপনাদের ভাইয়া হলো এখন বসবে খেতে, আর আমার মেয়ে, তারপর ইসরাত, তারপর হলো মুক্তাপুর হাজব্যান্ড, হ্যাঁ আমার হলো ননাসের ছেলে সাহিল, ওরা হলো এখন খেতে বসবে, আর আমি দূর থেকে বসে বসে তাদেরকে ক্যাপচার করছি। আর আমার শাশুড়ি হলো আমার মেয়েকে খাইয়ে দিচ্ছে, আমার মেয়ে খেতে চাচ্ছিল না। তো এখন হলো প্রায় 8টা বাজে, তো তখন হলো ভাকা পিঠা নাস্তায় করেছে। তো ভাকা পিঠাটা মিষ্টি খেতে খেতে তো সবার ইয়ে হচ্ছে, তো আমি তখন হঠাৎ করে গিয়ে বললাম যে আমি ঝাল পিঠা করব। তো ডিম ভাজার জন্য যেরকম আমরা পেঁয়াজ কাটি, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনে পাতা, তো ওরকম করে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনে পাতা দিয়ে একটু লবণ দিয়ে বি করে ম্যাশ করে তারপর হলে ভাপা পিঠাটা যেভাবে তৈরি করে, ফার্স্টে হলো চালের গুঁড়িটা দিচ্ছি, তারপর একটু রাউন্ড করে শেপ করে নিচ্ছি যাতে সমানভাবে চারপাশে গুঁড়িটা ছড়িয়ে যায়। তারপরে হলো ওইখানে কাঁচামরিচ, পেঁয়াজ, ধনে পাতাটা লেয়ার দিচ্ছি, অ্যান্ড ওইটার উপরে হলো নারিকেল দিতে হবে, আপনারা যদি নারকেল না দিতে চান তাও হবে। তারপরে হলো নারকেল দেওয়ার পরে গুঁড়ি দিতে হবে আবার উপরে। আর এই ভাপা পিঠাটা মানে এই যে পিঠাটা সেটা ইডলিও বলা চলে, আবার এভাবে সিদ্ধ পিঠাও বলে অনেকে, তো আমি জানি না এটা আসল নাম কী, কিন্তু আমার আব্বু অনেক পছন্দ করতো, আর আমার এটা আমি আমার দাদির থেকে শিখেছি। এটা দিয়ে হলো গরুর মাংস খেতে খুবই মজা লাগে এই পিঠা দিয়ে, তারপরে হলো মুরগির মাংসের ঝোল, আবার ভর্তা দিয়েও অনেকে খায়। তো অনেক আমি শুনেছি এটা, যারা হলো আগে চালের গুঁড়ি থাকতো তো বাসায়, তো অনেক সময় গুড় থাকতো না, তো পেঁয়াজ আর কাঁচামরিচ থাকতো, তো এরকম করে ঝাল পিঠা করে দিলে নাকি আর কি তরকারি দিলে খেলেও মজা লাগতো, অনেকে এটা মানে সন্ধ্যার নাস্তা হিসেবে খেত গ্রামে। যদিও আমি একদমই গ্রামে পরিবেশে বড় হয়নি, কিন্তু ফুপ্পিরা বলতো এটা শুনেছি, এবং আমার শিখার আগ্রহটা ছোটোবেলার থেকেই। এটা আমার ফুপ্পিরা যদি আমার ব্লগটা দেখে তাহলে অবশ্যই বলতে পারবে যে হ্যাঁ, আমি এরকম ছোটোবেলা থেকে অনেক কিউরিয়াসিটি নিয়ে বড় হয়েছি। মিষ্টি তৈরি করলে যে দাঁড়িয়ে থাকতাম, তারপরে মাছ কুটলে, আমি মাছের গন্ধ সহ্য করতে পারি না, তারপরে হলো মাছ কুটলে দেখতাম, তারপর যে কোনো জিনিস, পিঠা হোক, আমি শেখার আগ্রহ ছিল। তো এই তো আমি বলছিলাম যে আমি যেটা বেক করেছি, মানে আমি যেটা ভাপা পিঠা বানিয়েছি সেটা কোনটা, তো বললো যে এটা, তো এটা হলো মানে আমি সরিয়ে নিলাম। তো আমি এক চামচ খেয়ে দেখলাম যে কীরকম হয়েছে, আর যেহেতু সবাইকে দিয়েছি, আমার হাজব্যান্ডকেও দিয়ে আসছি আমার বানানো পিঠা, তো এখন হলো আমি নিজেরটা নিজেই খাবো। তো বেশি গুড়, বেশি নারকেল দিয়ে কার কার ভালো লাগে ভাপা পিঠা কমেন্ট করতে ভুলবেন না। আর আমি যেটা তৈরি করেছি ঝাল পিঠাটা, এটা তৈরি হয়ে গিয়েছে, তো আমি হাসতেছিলাম, সবাইকে বলছিলাম যে আমার শাশুড়িকে দিব, আমার শাশুড়ি বলবে যে সবাইকে মিষ্টি পিঠা খাইয়েছো, আমাকে ঝাল খাওয়াচ্ছ কেন, তো আমি তো আনকমন কিছু খাওয়াবো এটার জন্য। তো উনি খেয়ে বললো না অনেক মজা হয়েছে, এটা মানে মজা মানে খারাপ না, নতুন কিছু খেলে অ্যাপ্রিসিয়েট করেছে আর কি, যে না তুমি কষ্ট করে যেয়ে আবার সুন্দর করে পিঠাটা বানিয়ে নিয়ে আসতো। তো আমি গিয়ে আমার শাশুড়িকে বললাম আম্মু খান, খেয়ে বলেন কীরকম হলো। তো আম্মু খাচ্ছে এবং
খাওয়ার পরে বললো যে না ভালোই লেগেছে। তারপরে আমার শাশুড়ি খাওয়ার পরে আমি আবার বললাম যে আমি কি আলাদা করে আরেকটা বানিয়ে দিব, মানে এটাই ফুল খেয়ে ফেলেন, আমি সবার জন্য বানাই। পরে বললো না না আমি তো ভাপা পিঠা খেয়েছি মিষ্টিটা, তো এখন আর ঝালটা পুরোটা খেতে পারবো না, এটাই দাও যাকে দেওয়া। তো আমার হাজব্যান্ডকে এটা দিয়েছে, দিয়ে বললাম একটু টেস্ট করো, যদি পারো তাহলে পুরোটাই খাও। তো টেস্ট করলো, টেস্ট করার পরে বললো যে কি দিয়েছো, ঘি দিয়েছো? তো আমি বললাম যেন বলো, তো আমার হাজব্যান্ড বললো না মজা হয়েছে। তো এরকম করে এক্সপেরিমেন্ট করে কারা কারা খান অবশ্যই বলবেন, আর পিঠাটার আসল নামটা যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই বলবেন। তো এখন হলো আমি এটা এক চামচ খেয়ে দেখছি। হ্যাঁ, তো আমার কাছে খুবই ভালো লেগেছে, নারকেল দিয়ে মানে খুব ভালো লাগে, ঝালও লাগছে। তারপরে হলো আমার শাশুড়িকে আবার দিয়ে দিলাম, বললাম আম্মু খান। আর খাওয়া দাওয়া শেষ করার পরে অনেক টাইম আমরা আড্ডা দিলাম, প্রায় 10টা 11টা বেজে গিয়েছে, এবং এত রাত করে আপু হলো ফুচকা আনিয়ে দিয়েছে। তো ছেলেটা ফুচকা না এনে ভুল করে হলো চটপটি নিয়ে আসলো আমাদের তিনজনের জন্য, মুস্কান আমার আর হলো ইমার জন্য, কিন্তু একাকি চটপটি খেলে ভালো লাগে। তো আমি আবার কী করলাম, আরও বাটি নিয়ে আসছি, এনে সবার জন্য আমি সার্ভ করলাম, এবং আমি বললাম যে সবাই মিলে খাবো, চটপটি ফুচকা তো একা একা খেলে ভালো লাগে না। কিন্তু দেখা যাচ্ছে যে আমার শাশুড়িও বলছে যে একটু পর তো ডিনারের টাইমই, এখন খেলে তো খেতে পারবো না। তারপর আমি অল্প অল্প করে সবার জন্য সার্ভ করে নিয়ে গিয়েছি এবং সবাই একসাথে এনজয় করেছি চটপটিটা। আর হলো মানে এটা অলমোস্ট ডিনারের টাইম, তারপরও আমাদের তো যখন দেখা যাচ্ছে কোথাও ভ্যাকেশনে গেলে বা কোনো দাওয়াতে গেলে খাওয়ার কোনো টাইম ঠিক থাকে না। তো এটা যেহেতু ওরা ছোটো এখনও, ইমা তারপর মুস্কান, তো ওদের কথা মাথায় রেখে ওরা যেহেতু এত মিষ্টিটা পছন্দ করে না ভাপের পিঠাটা, তো এই একটু ফুচকায় আনিয়ে দিয়েছে আপু। হঠাৎ হঠাৎ ক্রেভিং ওঠে না, এটা খাও ওটা খাও, অ্যান্ড তো এই তো আমি সার্ভ করছি, চটপটি বানিয়ে দিচ্ছি। তো চটপটি বাড়ছি, আর বলছিলাম আমি মুস্কানকে যে আমি যেহেতু আবার একটু পরে চলে যাব বাসায়, তো আমি আবার খাওয়ার টাইমটা পাবো না, লাইক চটপটিটা খেয়ে আমি আবার ডিনার করতে পারবো না। তো এই জন্যে হলো বিশেষ করে দেখেন এতগুলো চটপটি কি তিনজন খাওয়া যায়, তো এই জন্য সবার জন্য সার্ভ করে নিচ্ছি। আর হলো ডিনার যেহেতু করবো একটু পরে, তো এই ওই চিন্তা করে আমরা মানে অল্প অল্প করেই খেয়েছি। তারপরও খুবই ভালো লেগেছে, একসাথে সবাই আড্ডা মারছিলাম এবং চটপটি খাচ্ছিলাম। আর আমার ব্লগগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন। এবং আমার ব্লগে যদি কোনো কিছু খারাপ লেগে থাকে অবশ্যই জানাবেন যে আপু এই জিনিসটা ভালো হয়নি, এরকম করলে ভালো হতো, কারণ আমরা আসলে সবাই কিন্তু সব কিছু জানি না, সব কিছু বুঝি না। তো আমাকে বোঝালে আমি কখনোই ওরকম করে নিব না যে আমাকে কেন এই কথাটা বললো। যদি পাবলিকলি কিছু না বলতে ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে ডিএম অথবা ইনবক্স করবেন। তো আমার ব্লগগুলো ভালো লাগে লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আর নেক্সটে কী টাইপের ব্লগগুলো দিলে আপনাদের ভালো লাগবে অবশ্যই জানাবেন, কারণ আপনারা যদি না জানান না বলেন, আপনারা তো আমার দর্শক, আপনারা হলে আমার ব্লগ দেখেন, আপনাদের মন মতো যদি ব্লগ না বানাতে পারি তাহলে আমার কাছেই খারাপ লাগবে। আর এই তো আমার ব্লগটা আজকের জন্য এই পর্যন্তই, আজকে আমার ব্লগটা শেষ করবো। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ, টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফেজ।